শোনো বাবা, আমার পায়ে ব্যথা, আমি উঠতে পারবো না, তুমি দিদিকে বলো। না গো বাবা, আমার পায়ে যা ব্যথা। তুই এক কাজ কর, দাদু ভাইকে নিয়ে ঘুরে আয়। কেন, আমাদের সাথে তো থাকতে ভালো লাগছে না, চল তোকে ঘোড়ায় চড়াবো। আচ্ছা, ও যখন চাইছে ওকে না হয় একবার ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা বাবা যাচ্ছি, মা আমি ওকে নিয়ে যাচ্ছি। শঙ্কর বেশি দেরি করবি না, তাড়াতাড়ি আসবি, আমরা এখানেই বসছি। হ্যাঁ যাবো আর চলে আসবো। কি নেশা, তুই আর ছাড়তে পারলে না, তোর মা যেখানে যাবে ঘন্টায় ঘন্টায় চা চায়। হয়েছে এবার চলো। আরে ওদিকে যে গেল কখন আসবে? দাঁড়া, একা পেয়েছে তো দেরি তো হবে, চলো যাই। চলো চলো। বাবু নমস্কার। বাবু নমস্কার, চলো চলো বলছি। বাবু চমকে আসি, ঠিকই বলেছিস, বেশি বাড়াবাড়ি করলে না এখন মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আমার ছেলে বায়না ধরেছিল তাই ওর সাথে পাঠিয়েছিলাম। আপনার ছেলের বয়স কত? 4 বছর। ওর কোনো ছবি কি আপনাদের কাছে আছে? হ্যাঁ এই যে। তোমার কাছ থেকে কিভাবে কিডন্যাপ হলো? স্যার আমি যখন বাবাকে নিয়ে উপর থেকে ফিরছিলাম হঠাৎ দুজন এসে বন্দুক দেখিয়ে আমাকে মেরে বাবাকে ছিনিয়ে নিয়ে পালায়। তুমি ওদেরকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার পারবো। ওদের বয়স কেমন হবে? স্যার 25 থেকে 30 এর মধ্যে। আপনারা কোন হোটেলে উঠেছেন? হোটেল ডিকিলা। ও শ্যামল বাবুর হোটেলে? স্যার ব্যাপারটা একটু তাড়াতাড়ি দেখবেন স্যার। দেখুন আমাকে একটু সময় দিন, আমরা 100% চেষ্টা করবো
মানে আমরা এটাকে দেখার। আর তোমাকেও যখন তখন আমার প্রয়োজন হতে পারে। স্যার আপনি যখনই ডাকবেন আমি আসবো স্যার। স্যার আমরা তাহলে আসছি। হ্যাঁ আসো। আমি জানতাম তোরা আসবি। তুমি যা দেখেছ সব ভুলে যেতে হবে। তার মানে তোরা আমাকে হুমকি দিতে এসেছিস? জানিস আমি তোদের কি করতে পারি? তবে এমন কিছু করব না যাতে তোদের তুমি নিয়ে কি করবে? হ্যাঁ আমি ওকে নিজের ছেলের মতো মানুষ করব। তুমি আপনারা চাকরিটা কি ঠিকঠাক করছেন? বলুন কি ব্যাপার, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আরে মশাই আমাকে নয়, আমার পাড়ার একটা বাচ্চা কিডন্যাপিং হয়েছে আপনার ওখানে, সে খবরটা কি রাখেন? স্যার আমরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছি স্যার, আশা করি তাড়াতাড়ি কিনারা হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারুন বাচ্চাটাকে খুঁজে বের করুন, মনে থাকবে? হ্যাঁ স্যার অবশ্যই স্যার। স্যার যত উটকো ঝামেলা ঘরবি কাট আমারই তা নয়, আজ রাতের মধ্যেই আমাকে এই কাজটা সেরে ফেলতেই হবে। মনে পড়েছে, ইয়াস 2,80,000 রুপিস। কি হলো নো দেখাচ্ছে কেন? আরেকবার দেখি। ইয়াস স্যার দেখুন না, আমার ব্যাংকের অ্যাকাউন্টে 2,80,000 টাকা ছিল, আমি এখানে বেড়াতে এসেছি তো, এর মধ্যে আমার মোবাইলে মেসেজ এসেছে কি আমি ওই ব্যাংকের 2,80,000 টাকা নাকি তুলে নিয়েছি। আপনি কোনো টাকা তুললেন না অথচ আপনার টাকা উঠলে যাচ্ছে, তো ভারী মজার ব্যাপার।
দেখুন আপনি 22 লক্ষ টাকা তুলেনি তো? না স্যার, দেখুন না, এটিএম কার্ড তো আমার কাছে। আপনার ফ্যামিলি থেকে কে আছে? আমি কেবল একা স্যার। আপনি কি এর কোনো স্টেটমেন্ট তুলেছেন? একটু আগেই আমি তুলে নিয়ে এসেছি, দেখুন না এতে কারণ। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আর ব্যাংক ডিটেলসটা আমাকে একটু লিখে দিন। আমরা কোনো খবর পেলেই আপনাকে বলব। স্যার একটু দেখবেন টাকাটা যেন আমি তাড়াতাড়ি পেতে পারি। দেখুন পাবেন কি না জানি না, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে। হ্যাঁ আসুন। আমি ভীষণ বিপদে পড়েছি, আমার চাকরি নিয়ে টানাটানি করে যাচ্ছে। আরে প্রলয় যেখানে জানবি সমস্যার সমাধান সেখানে বল কি কে। পরপর দুটো সাইবার ট্রাঙ্ক, ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে অথচ কারোর নাম নেই, আর সব ঘটনাই ঘটছে আমার এই থানার মধ্যে। আচ্ছা এমনও তো হতে পারে যে কাজটা অন্য কোথাও হচ্ছে অথচ সমস্যাটা এখানেই ঘটছে। তাড়াতাড়ি দেখিস। প্রলয়ের একটাই কথা, প্রলয় আসে আর প্রলয় যায়, আর নিঃশব্দে তার কাজ হয়। সে আতঙ্কবাদীদের আতঙ্ক সন্ত্রাসবাদীদের ত্রাস সৃষ্টি করে সেই প্রলয়। এদের মতন মানুষ পৃথিবীতে জন্মেছিল বলেই এখনো পৃথিবীটা সুন্দর এবং সঠিকভাবে চলছে। আচ্ছা মতি, তোর সাইবার ক্রাইম সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আছে, দুটি একই কেস কিন্তু কাজটা এত সুন্দরভাবে করেছে ধরা খুব মুশকিল। দেখ আমার কাছে কোনো কাজই না হওয়ার নয়, চল কালকেই পাকড়াও করো। কোথায় স্যার? এই আমাদের ধারে কাছে। ধরা দিয়ে দে তবে ঘরের কাছে। হ্যাঁ চল কালই অপারেশন সাকসেস করবে, চল। আপনি মিস্টার রশিদ? আপনি প্রলয়? প্রলয় আসে প্রলয় যায়, আর নিঃশব্দে তার কাজ হয়। আতঙ্কবাদীদের আতঙ্ক আর সন্ত্রাসবাদীদের ত্রাস। তার মানে? মানে খুব সোজা, একদম না, ওসবে আদৌ না। দেখো এটা আত্মরক্ষার জন্য যেরকম প্রয়োজন সেরকম তোমার এগেস্টে যেতে 1 সেকেন্ড সময় লাগবে। আপনি কি বলতে চান বলুন। তোমার নাম অসীম পণ্ডিত, বাবা বিজয় পণ্ডিত, তোমরা তো ভাই বড়, তুমি ছোট ভাই ডাক্তার আর তুমি এমটেক ইঞ্জিনিয়ার। 2005 সালের ব্যাচ। তোমার বাড়ি ভাগলপুর, কলকাতায় তোমার কানেকশন খুব ভালো। ছোট থেকে তোমার হবি ইনভেস্টিগেশন নিয়ে কাজ। আর হ্যাঁ অনেক আগে তুমি ব্যাংকেও কাজ করেছো। আপনি আমার সম্পর্কে এত কিছু জানেন কি? তোমার এত গুণ থাকতে এইসব নোংরা কাজ কেন তুমি করছো? সে উত্তর আমি আপনাকে দিতে পারবো না। সে ঠিক আছে, দেখো